আমরা পানির থেকে বাঁচতে চাই। আমরা জলাবদ্ধতা অনেক দিন ধরে ভুগতেছি, প্রত্যেক বছর আমরা এই ভোগান্তিতে ভুগতে হয়, পানি উঠে কিন্তু ওই যে নামে না। বর্তমানে মানুষ ঘরে বন্দি হয়ে আছে, অনেক মানুষ আবার পানির সাঁতরে উঁচু উঠে আসছে, কেউ খাইতে পারে না, থাকতে পারে না। একদিকে সাপ ডুবতেছে ঘরে, মানুষের গর্বে বাড়ি ডুবে গেছে পানিতে। এই বুড়ুয়া নদীর পিছনে এই কালাম মাঝি এবং আমিন চেয়ারম্যান এক নম্বর ওয়ার্ডে বান্দিউরা নদী আটকে রেখেছে, এরপরে প্লট করে মানুষের কাছে বিক্রি করছে। আমরা এইভাবে পানি বন্ধ হয়েছি, আমরা বারবার ওখানে বান কাটতে গেছি, আমরা ওখান থেকে মাধ্য খাই চলে আসছি, তারপর আমরা মানববন্ধন করছি আজ থেকে এক সপ্তাহ আগে, আজকেও আমরা কোনো ফল পাইনি। আর এইদিকে এই যে বুড়ুয়া নদীর পূর্ব পাশ, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বুড়ুয়া নদীর পশ্চিম পাশে, বুড়ুয়া নদীর পূর্ব পাশ এই চরে আমরা যত মানুষ বর্তমানে আছে, কবরস্থান পানি, মানুষ মরলে মাটি দিতে পারে না, জায়নামাজ দিতে পারে না, মানুষ খুব একটা যন্ত্রণা আছে, পশু পাখি রাখতে পারে না, গবাদি পশুদের কষ্ট হইতেছে, খাওয়ান দিতে পারতেছে না, মানুষ খাইতে পারতেছে না, রান্না করতে পারতেছে না। এইভাবে আমাদেরকে এই কয়েক বছর আমরা এইভাবে বারবার এই পানির তলে থাকতেছি। আমরা বারবার এই কমলনগর রামগতি থানায় আমরা কয়েকবার অভিযোগ জানাইছি, আমাদের ওখানে কোনো সাড়া দেয় নাই। ওরা আমলিক ক্ষমতা থাকতে ওরা বান্দি রেখছে, আজ ওই বানগুলো আছে, আমাদেরকে ওখানে যাইতে দেয় নাই। আমরা এখন চাই এই বানটা কাটি দেওয়া হোক, মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, হাজার হাজার একর জমি আছে, ওগুলোর ফসল হোক, মানুষ দিন ভালোভাবে দিন কাটাক। আমাদের সবাইকে, আমরা দেশের সবার কাছে চাই যে আমাদেরকে এই পানির থেকে যেন বাঁচানো হয়, আমরা পানির থেকে বাঁচতে চাই। চর কাদিরা এবং চর কলাগোফা, এই সমস্যা হলে শুধু গেলে একমাত্র গোয়া বান্দি রেখছে, বান্দিরায় ফজরে করি আমরা ফলটে ফলটে দেওয়া গেছে, বিক্রি করছি, বিক্রি করি মানুষের জায়গা দিছে আমিন চেয়ারম্যান এবং কালাম মাঝি, কথা বুঝছেন নি। ওরা আমলিক করি, এই আমলিকের 15 বছর ক্ষমতার আমলে সব কিছু মানে দল করে এই অবস্থা করি আলা দিছে। কালাম কোম্পানি এরা এখানে দরিয়াদ্বীপ নদীর উপরে মানবর প্রজেক্ট করে এরা মানি ক্যারিং করে সেখানে রোড করে রেখেছে, এই কারণে পানিটা নামতেছে না। বৃষ্টি হইলে এদিকে পানিটা নামে না, আর জোয়ার আসলে আর সেদিকে নামে না। 7-8 ফুট পানির মধ্যে আমরা বাঁচতেছি, মনে করেন সেদিকে আমরা মানে মানুষের জ্বালা সানি যায় ফালাইছে, সব নষ্ট হয়ে গেছে। আমরা জলাবদ্ধতা অনেক দিন ধরে ভুগতেছি, আমাদের এলাকার মানুষ গরু গোতাল নিয়ে খুব কষ্ট পাচ্ছে। আজাদনগরের পাশে আমিন চেয়ারম্যান নামের একজন চেয়ারম্যান ছিল, উনি সবসময় 10 বছর ধরে উনি নদীর মধ্যে ফজিত গিরায় বান্ধি ওগুলো জমি জায়গা জমি বিক্রি করে বিক্রি করে উনি টাকা নেয়। আর আমাদের এলাকার শুধু চরবাদাম পোড়া গাছের এক অংশ সমস্যা ভুগছে, আমরা প্রশাসনের যুদ্ধ জানাচ্ছি এবং সবসময় আমরা মানববন্ধন করেছিলাম, তারপরে আমরা বাদ করার চেষ্টা করেছিলাম, 2-3 ধাপে আমাদের সাথে সংঘর্ষ হয়েছিল, তারপরে আমরা এটা কোনো এবার আমি নিজে গেছি, আমরা পাই এখান থেকে 2-3 হাজার লোক যাই, এবার গা এক হাঁটু হানিয়েছিল বান্ধের উপরে। আমার কাছে ভিডিও আছে অলরেডি, বুঝছিনি আমি এই আমরা এক মাজা করে দিছি কাড়ি, বুঝছিনি। আর আমরা কিছুদিন আগে আমগো হুজিলাতে আমরা মানববন্ধন করছি এই ব্যাপারে, বুঝছিনি। প্রত্যেক বছর আমরা যাই কাড়ি দিয়াই, প্রশাসন আইয়ে ভিডিও করি না, কিন্তু সাংবাদিক আইয়ে না, কোনো লাভ নাঙ্গ আমরা কিছু এটা ফল পাই না। এই ফানি ওই যে গোয়া তো বাঁধেন না আপনার, গোয়ার উপরে নদীর পাশে মানুষের ওই যে এই আমিন চেয়ারম্যানে আপনার এই জায়গা বিক্রি করি করি একটা জায়গা দনা 4 লাখ টাকা বিক্রি করছে, মানুষের ঘর উঠে আছে নদীর উপরে। এই যে এদিকে নদী যতটুকু ছটা দেখেন না, ওই সাইড ভাগের এক ভাগও নেই, সব ঘর উঠে আলাইছে নদীর উপরে। প্রত্যেক বছর আমরা এই ভোগান্তিতে ভুগতে হয়, পানি উঠে কিন্তু ওই যে নামে না নদীর গোয়ার দিকে, কিছু জলদস্যুরা আছে ওই যে আমিন চেয়ারম্যান, এরা টাকা খাই, ক্ষমতা যখন আসিল এরা বাম দিত, আর আমরা এই ভোগান্তিতে প্রত্যেক বছর ভুগতে হয় আমরা, বুঝছিনি। কিন্তু এটা আমরা কোনো এটার বিচার পাই না, প্রত্যেক বছর প্রশাসনভাবে ঘুষ সুর দিয়ে এরা গোয়া বাঁধিত, আর আমরা প্রত্যেক বছর এইভাবে আমরা প্রত্যেক বছর এইখানে হাজার হাজার একর জমি আছে, এই মানুষের সব নষ্ট হয়ে যায় প্রত্যেক বছর।